দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরুল থানার টেকরা গ্রামে। এবং আমরা এসেছি মাশরাফি অ্যাগ্রো অ্যান্ড ডেয়ারি ফার্মে। বেশ কিছু খামার উপযোগী সারগুলো দেখছি, আর এই গরুগুলো নিয়ে আমরা একটু কথা বলবো। আমরা দেখছি এখানে যে গরুগুলো রয়েছে সেই গরুগুলোকে, আর আমরা এটার লাইভ ওয়েট সহ আপনাদের বিস্তারিত জানাবো। রনি কেমন আছো? হ্যাঁ, কি অবস্থা বলো তো? দুষ্টামি করতেছে বেশি। কেমন লাইফ ওয়েট আছে এটার? 220 কেজি আছে। হ্যাঁ, এটা গেল এক নাম্বার। খুব ডিস্টার্ব করতেছে গরুটা। আচ্ছা, এটা গেল এক নাম্বার, ওইভাবে থাকতেছে। হ্যাঁ, আচ্ছা গেল। এটাকে এটাকে সরো, এটাকে সরো। এটা হচ্ছে দুই নাম্বার। হ্যাঁ, আচ্ছা এটা তিন। এটা মোটামুটি ধরেন ভাবি পায় না, কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ সাইবল, কালার, গোলার ঝুল, সব কিছু পাই যায়। মোটা দেখছেন, কতটুকু আছে এটা? 15 কেজি আছে। 215। আচ্ছা, তারপরে 4 নম্বর লম্বা। আচ্ছা লম্বা। হ্যাঁ, অনেক পাতলা। আচ্ছা, লাল কালার। এটার বডি ওয়েট 200 কেজি? না, 199 কেজি। 199? শুকনো বেশি তো? হ্যাঁ, শুকনো বেশি। দেখেন চামড়া মানে পাতলা। হ্যাঁ, পাতলা, পুরো খামার উপযুক্ত করে। আচ্ছা, খামারে ঢোকার মতো গরু। এটা হলো 4 নম্বর। 4 নম্বর গলার ঝুলো ভালো আছে। হ্যাঁ, কোনো খুঁত নেই, নিখুঁত গরু, নিখুঁত গরু। 4 নম্বর গেল। 5 নম্বর। হ্যাঁ, এটা তো দাড়িটা লম্বা, দাড়ি লম্বা, খাসির কলিজার মতো গরু। খাসির কলিজা দেখেন না, ডাইটা লম্বা, কিন্তু তারপরে ছিল খাওয়ায় নাই। বয়স কেমন হবে গরুগুলোর? বয়স তো সম্পূর্ণ 20 মাস। এই 20-22 মাস। হ্যাঁ, তো এটার লাইফ ওয়েট কত? কম আছে 175 কেজি। হ্যাঁ, আচ্ছা, 175 কেজি। 175 কেজি সিংহটা সম্পূর্ণ ভালো। আচ্ছা, ওখানে কোনো খুঁত নাই, গরুটা দুষ্টু প্রকৃতির, চোখ ভালো আছে, এখানে চঞ্চল, মানে কিরকম অবস্থা, পুরো চঞ্চল গরু, যাওয়া যায় না এরকম অবস্থা। আচ্ছা, সার গেল
লাল কাজলা বডি ওয়েট কম আছে 170 কিন্তু সাইজ তো একই বলতে কি ওটার চেয়ে সাইজ একই বলতে এটা একটু জ্বালা বয়স আচ্ছা 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 বয়সটা জ্বালা এই যে এখানে নাভি আছে একটু হালকা নাভিটা তখন ঝুলানো ছিল এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে না ঠান্ডা পড়তেছে ঠান্ডার দিকে নাভিটা একটু টানে যায় আচ্ছা এখানে গোটা খুব সুন্দর করে গোটা সুন্দর জি সেই লাইটের লম্বা ওটার মতো লাইটের লম্বা আচ্ছা ওটার মতো লাইটের লম্বা তারপরে এটা হলো 9 নাম্বার একটু আলাদা দেখেন কতটুকু বললে এটা লাইফ ওয়েট 68 কেজি 168 কেজি জি জি আচ্ছা তারপরে 10 নম্বরে একটা সাইওয়ালের পাড় ওই যে বললাম যে একটা সাইওয়াল আছে ধরেন হ্যাঁ খুব দুষ্ট গলার ঝুলটা খুব ভালো হ্যাঁ এই দেখেন গলার ঝুলটা খুব ভালো এই দেখেন চামচোচা পাতলা মানে এগুলো তো দেশাল টাইপের গরু তো হ্যাঁ এগুলো গরু মনে করেন খুব ভালো সুস্থ হ্যাঁ এটা চঞ্চল চঞ্চল হবে আচ্ছা কতটুকু আছে লাইভ ওয়েট 190 কেজি আচ্ছা তো রনি কি অবস্থা তো 10টা আছে গরু টোটাল 10টা গরু আছে আচ্ছা 10টা গরু একটা এটা 10 নাম্বার হ্যাঁ এটা হলো 9 নাম্বার এটা 168 কেজি এটা 168 70 এটা 170 75 এটা 75 জি এটা 92 90 এটা 92 90 এটা 90 99 এটা কত 99 100 199 তারপরে এটা 215 225 আর 220 টোটাল 10টা কত করে রাখছো এগুলোর দাম সস্তা করো আচ্ছা এগুলো হচ্ছে আশি হ্যাঁ 75,000 এভারেজ কত দিলা সস্তা দিলাম আচ্ছা 68,000 কালারফুল গরু কলারি সম্পূর্ণ গরু সব দর্শকদের জন্য উপহার বা বোনাস বা লোটারি যা হোক 68,500 নাম্বার বলো 01767 হ্যাঁ 30 এই নাম্বারে যোগাযোগ করো আচ্ছা ঠিক আছে তো দর্শক আমরা দেখলাম আজকে যে গরুগুলো ছিল খামার উপযোগী দেশাল জাতের সার গরুগুলো আমরা সেগুলো তথ্য আপনাদের দিলাম তো আপনারা যারা এই ধরনের গরু কিনতে চান যেখান থেকে কেনেন না কেন অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা